হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফার প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছে বিজেপি। রবিবার অর্থাৎ আজকেই তৃতীয় এবং চতুর্থ দফার আরও 63টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। তো প্রথম দফার মতো এই দফাতেও রয়েছে একাধিক চমক। বিভিন্ন সাংসদ, অভিনেতা থেকে শুরু করে বড় বড় ব্যক্তিত্বদের এই আসনে টিকিট দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওটিতে এ টু জেড জেনে নেব 63টি আসনে কারা কারা কোন আসনে কোন বিধানসভা ক্ষেত্রে প্রার্থী হলেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই রয়েছে মেখলিগঞ্জ। এখানে দধিরাম রায়, মাথাভাঙ্গা থেকে সুনীল বর্মন, কুচবিহার উত্তর থেকে সুকুমার রায়, শীতলকুচ থেকে বরেন চন্দ্র বর্মন, সিতাই থেকে দীপক কুমার রায়, দিনহাটা থেকে নিশীথ প্রামাণিক, তুফানগঞ্জ থেকে মালতী রাভা রায়, কুমারগ্রাম থেকে মনোজ ওরান, কালচিনি থেকে বিশাল লামা, আলিপুরদুয়ার থেকে অশোক লাহিড়ি, মাদারিহাট থেকে মনোজ টিগ্গা, বাসন্তী থেকে রমেশ মাঝি, কুলতলি থেকে মিন্টু হালদার, কুলপি থেকে প্রণব মল্লিক, রায়দিঘি থেকে শান্তনু বাপুলি, মন্দিরবাজার থেকে দিলীপ জটুয়া, জয়নগর থেকে রবীন সর্দার, ক্যানিং পশ্চিম থেকে অর্ণব রায়, ক্যানিং পূর্ব থেকে কালীপদ নস্কর, বারুইপুর পশ্চিম থেকে দেবপম চট্টোপাধ্যায়, মগরাহাট পূর্ব থেকে চন্দন নস্কর, মগরাহাট পশ্চিম থেকে মানুষ সাহা, ডায়মন্ড হারবার থেকে দীপক হালদার, সাতগাছিয়া থেকে চন্দন পালদাস, বিষ্ণুপুর থেকে অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণ থেকে অঞ্জনা বসু, ভাঙ্গুর থেকে সৌমি হাতি, কসবা থেকে ইন্দ্রনীল খা, যাদবপুর থেকে রিঙ্কু নস্কর, টালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয়। অর্থাৎ এখানে বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে। বেহালা পূর্ব থেকে পায়েল সরকার, যিনি একজন অভিনেত্রী, তাকে বেহালা পূর্বে ক্যান্ডিডেট করা হয়েছে। মহেশতলা থেকে উমেশ দাস, বসবস থেকে তরুণ বাদ আদক, মেটিয়াবরুস থেকে রামজি প্রসাদ। এরপরে রয়েছে হাওড়া উত্তর থেকে উমেশ রায়, হাওড়া মধ্য থেকে সঞ্জয় সিং, হাওড়া দক্ষিণ থেকে রন্তিদেব সেনগুপ্ত, সাকরাইল থেকে প্রভাকর পণ্ডিত, পাঁচলা থেকে মোহিত ঘাটি, উলুবেরিয়া থেকে প্রত্যুষ মণ্ডল, উলুবেরিয়া উত্তর থেকে চিরণ বেরা, শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বাগনান থেকে অনুপম মল্লিক, আমতা থেকে দেবতনু ভট্টাচার্য, উদয়নারায়ণপুর থেকে সুমিত রঞ্জন কারার, ডোমজুর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল একজন মন্ত্রী থেকে বিজেপিতে এবারে গিয়েছেন, তাকে ডোমজুর থেকে ক্যান্ডিডেট করা হয়েছে। উত্তরপাড়া থেকে প্রবীর ঘোষাল, শ্রীরামপুর থেকে কবির শঙ্কর বোস, চাপদানি থেকে দিলীপ সিং, সিঙ্গুর থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, চন্দননগর থেকে দীপাঞ্জন গুহ, চুচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়। তো লকেট চট্টোপাধ্যায় যিনি সাংসদ, তাকেও এবারে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছে। চুচুড়া থেকে বলাগড় থেকে সুভাষচন্দ্র হালদার, পাণ্ডুয়া থেকে পার্থ শর্মা, চণ্ডীতলা থেকে যশ দাশগুপ্ত, অর্থাৎ যিনি একজন অভিনেতা যশ, তাকে এবারে চণ্ডীতলা থেকে ক্যান্ডিডেট করা হয়েছে। জাঙ্গিপাড়া থেকে দেবজিৎ সরকার, হরিপাল থেকে সমীরণ মিত্র, ধনেখালী থেকে তুষার মজুমদার, তারকেশ্বর থেকে স্বপন দাশগুপ্ত, পুরশুরা থেকে বিমান ঘোষ, আরামবাগ থেকে মধুসূদন বাক, গোঘাট থেকে বিশ্বনাথ করক, খানাকুল থেকে সুশান্ত ঘোষ।